সোয়েটের সম্মুখে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি আমার বয়স 20 বছর, আমার এফিডেভিট নং 2291, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 41(1)(ক) এই ধারা অনুযায়ী আমি একজন প্রাপ্তবয়স্ক। সেই হিসাবে আমি যে কোনো ধর্ম অবলম্বন এবং পালন করার অধিকার রাখি। আমি কারো প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করিনি, আমি নিজ ইচ্ছায় জেনে বুঝে এবং ইসলাম। প্রিয় দর্শক, বোনের মুখ থেকে কথাগুলো শুনলেন, এবং কি ওনার নাম বললো, ওনার পূর্বে কি নাম ছিল সেটাও বললো, ওনার কয় বছর চলতেছে এটাও বললো। ঠিক আছে, আপনারা তো শুনলেন, আমি কথাটা রিপিট করতে না আসে। হ্যাঁ, ওনার নাম এখন নতুন করে রাখছে ফাতেমা, আগে ছিল ওনার বাবার নাম ছিল আগে গৌতম শাহ, ওনার নাম ছিল শাহা। তো 20 বছর হয়ে গেছে, তার মানে উনি এখন 18 বছর নিচে থাকলে বাংলাদেশে সে কি কিশোরী থাকে, সে নাবালক। তো এখন 18-এর উপরে উনি 2 বছর, আরও 20 বছর হয়েছে। তো ওনার অধিকার আছে, উনি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ওনার অধিকার আছে, উনি এখন স্বেচ্ছায় যে কোনো ধর্ম উনি ওনার কাছে যেটা ভালো লাগে সেটা করতে পারে। হ্যাঁ, বাবা মা আছে, বাবা মার কথা অনুযায়ী তো চলতে হবে। ঠিক আছে, তো আমাদের যে ইসলাম ধর্ম এইটা একটা কি মনে করেন খুবই মানে শান্তির একটা ধর্ম। যারা হিন্দু ভাইরা আছে তারা আসলে ক্ষিপ্ত হয়ে যায়, যারা মনে করেন এই যে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমাদের যারা যারা মুসলমান আছে তারা খুব অবভিয়াসলি সবাই খুশি হয়। তো যারা বড় বড় নিউজ রিপোর্টাররা আছে, কেন এটা নিয়ে নিউজ করতেছে না জানেন? তাদের সাবস্ক্রাইবার কমে যাবে। ঠিক আছে, তাদের হয়তো এটা তাদের ধারণা, এর কারণে এটা নিয়ে নিউজ করতেছে না, কিন্তু এটা নিয়ে খুবই জরুরি দরকার। এই যে বোন অনেক বিপদে পড়ছে, এরপরে আপনারা অবশ্যই মানে শেয়ার করবো কথাগুলা। উনি 5 ডিসেম্বর উনি মুসলমান হয়েছে, তারপরে যে ওনার উপরে কতগুলো অত্যাচার গেছে এটা তো আপনারা জানেন না। ঠিক আছে, আমি মানে বিশেষটা ভাইরাল হওয়ার পর হয়তো আমি পেয়ে গেলাম। তো আমি মনে করলাম এই ভিডিওটা বানানো খুবই গুরুত্বপূর্ণ, এবং ইসলাম দ্বারা আমরা যে ইসলাম ধর্ম বাংলাদেশের যে 99% যে মুসলমান তার পরিচয় কিন্তু আসলে সবখানে হয় না, আর সবখানে সেটা কার্যকর্মই কিন্তু না এটা ভাই। তো দেখেন এই যে বোন, এই বোন ইসলাম ধর্ম মানে গ্রহণ করার পর তার উপরে যে অত্যাচার গেছে, তার এই যে প্রশাসনের কাছে 11 ডিসেম্বর জিডি করছে, মামলা করছে, তারপরে মামলা করার পর তার মানে ফ্যামিলি তাকে নিয়ে যায় নির্যাতন করছে। সে ইসলাম ধর্ম কেন গ্রহণ করছে, তাকে ভালোভাবে মানে নামাজ কালাম এগুলো করতে দেয়নি, তাকে ঘরে বন্দি করে রাখছে। ঠিক আছে, তো এগুলো কথা আমার না, আমি স্ক্রিনে শেয়ার করি, তো চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা আরমান, আমি একজন নৌ মুসলিমা, আমার পূর্ব নাম অর্পা সাহা, পিতা গৌতম চন্দ্র সাহা। আমি গত 5ই ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়মনসিংহে সশরীরে উপস্থিত হয়ে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেটের সম্মুখে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি আমার বয়স 20 বছর, আমার এফিডেভিট নং 2291, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 41(1)(ক) এই ধারা অনুযায়ী আমি একজন প্রাপ্তবয়স্ক। সেই হিসাবে আমি যে কোনো ধর্ম অবলম্বন এবং পালন করার অধিকার রাখি। আমি কারো প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করিনি, আমি নিজ ইচ্ছায় জেনে বুঝে এবং ইসলামকে ভালোবেসে এই ধর্ম গ্রহণ করেছি। অর্পা সাহার ঘটনা অনলাইনে সাথে ইতিমধ্যে জেনে যাওয়ার কথা। ময়মনসিংহের একটা কিশোরী মেয়ে, সে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে, এটা লিখিতভাবে সংরক্ষিত আছে। 5 ডিসেম্বরের কথা, এই মাসের, আজকে 25-20 দিন আগের কথা। 5 ডিসেম্বর ম্যাজিস্ট্রেটের সামনে সবকিছু বৈধ কাগজপত্রের দ্বারা সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এরপর 11 ডিসেম্বর সে থানায় জিডি করেছে, আমার বাপ চাচারা আমার উপর জুলুম করছে, টর্চার করছে, তাদের নামে অভিযোগ দিয়েছে, জেনারেল ডায়েরি করেছে, আমি নিরাপত্তা চাই, আমি ইসলাম নিয়ে বাঁচতে চাই। এরপর তার আরেক নও মুসলিম বোনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। আর হ্যাঁ, আমরা আমাদের বোন ফাতেমা রহমান সম্পর্কে বলতে চাই। বোন তুমি একা নও, আমরা অবশ্যই অবশ্যই তোমার পাশে আছি, এমনকি পাশে থাকবো জীবনের শেষ রক্ত ফোটা অবধি ইনশাআল্লাহ। সকলের কাছে আবেদন থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই বোনের জন্য দোয়া করবেন, তার জন্য বেশি বেশি দরুদ পাঠ করবেন। জিডি করার পরে সে এক নও মুসলিম বোনের বাসায় আশ্রয় নেয়, সেখানে পরবর্তীতে তার হাজবেন্ডকে সহ নবসলিমনের হাজবেন্ডকে সহ তাকে থানায় জোরপূর্বক জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হয়। তো প্রিয় দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। হ্যাঁ, দেখার পর আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে জানাইবেন, এবং অবশ্যই আপনি যে মুসলিম হন তাহলে ভিডিওটা শেয়ার করবেন। তো একটা কথা বলতে চাই, আমাদের যে মুসলমান আপনারা এমন সুন্দর ব্যবহার করবেন আমরা, যাতে মানুষ কে দাওয়াত দিতে হয় না, মানুষ আমাদের ব্যবহার দেখে জানি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে। তো এইরকম সবাই ব্যবহার করবেন। এই হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, তাদের সাথে
খুবই নম্র আচরণ করবেন, ভদ্র আচরণ করবেন তাদের সাথে কে, এবং সবাই জানে এমনিতে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, তারপরে আপনারা এমনভাবে বুঝাই দিবেন তারা জানি মানে আমাদের ব্যবহার আচার আচরণ দেখে জানি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাদেরকে মানে বলা জানি লাগে না, তারা জানি ইচ্ছুক হয় আমাদের ধর্মটা জানার জন্য, যখনই জানবে তখনই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়ে যাবে, তখনই সে ইসলাম গ্রহণ করবে। তো প্রিয় দর্শক, আছে কি কিছু কিছু ইহুদি খ্রিস্টানরা আছে তারা আসলে ইসলাম ধর্মটাকে অন্যভাবে প্রেজেন্ট করে, তো আমরা যারা শিক্ষিত যারা জ্ঞানী তারা যারা মানে কিছু হাদিস কোরআন পড়েছে তারা তো অবশ্যই জানে আসলে ইসলাম ধর্মটা কী। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছে ভালো থাকবেন, আর হ্যাঁ অন্যকেও ভালো রাখবেন, আর ভুলে যাবেন না যার যার ধর্ম আগে তারপর কাজকর্ম। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকি। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।